দেখুন, এই যে তারা কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, পাড়ি দিয়ে এখন তারা যে রেস্টরুম ওয়ার হাউস এটি মূলত ছিল, আমি একটু ক্যাম্পটা দেখাচ্ছি, ওদের জন্য যে বাসস্থান নির্মাণ করা হয়েছে দেখুন আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আছে। এই যে ক্যাম্পটা ঢুকছে আমি একটু ভিন্ন জিনিস দেখাবো এখন। ওদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীর একটা চমৎকার প্রয়াস। দেখুন এই যে কি দিচ্ছে, দেখুন বাঁশি দিচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। দেখেন আমি একটু দেখাতে চাই নৌবাহিনী একটা ভিন্ন প্রয়াস, বাঁশি বেলুন চকলেট নিয়ে ওদেরকে অপেক্ষা করছেন। এখানে অর্থাৎ বাচ্চাদের আনন্দটা কিন্তু আসলে একটা বিশাল একটা তৃপ্তি। সে যে বাচ্চাই হোক না কেন, আমার বাচ্চা আপনার বাচ্চা রোহিঙ্গা শিশু যে শিশু হোক না কেন, একজন শিশুর মুখে হাসি ফোটানো এই কিন্তু আমি মনে করি বিশাল সফলতা। যে মেয়েটা হাসতেছে তার মন থেকে হাসি সে কিন্তু আমাকে দেখে নাই। তো এই যে বাবুটা খুব খুশি, কি খুশি দেখছেন, চোখের হাসিগুলো এসে একটু অন্যরকম আনন্দ দেয়। আমাদের নেভিকে আমি স্পেশাল ধন্যবাদ জানাবো এই চমৎকার একটু উদ্যোগের জন্য। দেখুন এখানে দেখুন ওরা অপেক্ষা করছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এখান থেকে পরে আমরা ওদেরকে শিফট করব। আমরা ওদেরকে যে তাদের নির্দিষ্ট ঘরগুলো একটু পরে বুঝিয়ে দেওয়া হবে। তারা একটা দীর্ঘ পথ অতিক্রম করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা হাজার হাজার মানুষ দীর্ঘদিনের যাবতীয় ষড়যন্ত্র তোয়াক্কা না করে, যাবতীয় অপপ্রচার পায়ে ধরে দিয়ে আজকে বাসাঞ্চরে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকগণ এই রোহিঙ্গা ভাইগণ আজকে আসছেন এবং আমি মনে করি বাসাঞ্চরটাকে তারা সুন্দরভাবে তাদের অস্থায়ী জীবনটা পার করবেন এবং পরবর্তীতে তারা মিয়ানমার ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তারা ফেরত যাওয়ার পরে এই আশ্রয়স্থলটা, এই যে সুন্দর ঘরগুলো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের পরিকল্পনা আশ্রয় প্রকল্প থ্রি, বাংলাদেশের বাস্তুচ্যুত ঘর যাদের নাই গৃহহীনদেরকে দেওয়া দেওয়া হবে। এই ঘরগুলো আমি দেখাচ্ছি আবার, এই ঘরগুলো দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে অনেকগুলো মিডিয়া এসেছেন, অনেক সাক্ষাৎকার নিচ্ছেন। তো আমরা কামনা করি আল্লাহ সাহেব ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগ হোক না কেন আমাদের সর্বসাধ্য প্রচেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত আছে, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ সাহেব ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলো অত্যন্ত বিস্তৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। এবং একটা কথা বলে রাখি যে মেহমানখানা আমরা চিটাগাং চালু করেছিলাম, সেই মেহমানখানা কিন্তু বাসাঞ্চরে আমরা চালু করছি। আজকে যে মানুষজন এসেছেন আমাদের প্রতিবেলায় 3,000 করে, সকালে দুপুরে রাত্রে একদিন 9,000, পাঁচ দিনে 45,000 মানুষকে যে খাওয়ার দাওয়ারের রেডি ফুড সার্ভ করার প্রস্তুতি রয়েছে আল্লাহ সর্বদা সাহায্যকারী। আরও বেশ কিছু সংস্থা আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই লাগ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।